সুপ্রিয় দর্শকবৃন্দ বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেলটা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের বিশেষ ধন্যবাদ। চিড়িয়াখানার নতুন নতুন তথ্য পশুপাখির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে একটি প্রাণী জাদুঘর আছে, এই প্রাণী জাদুঘরের ভিতরে কিন্তু মৃত পশুপাখিগুলোকে মুভি করে রাখা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মুভি। তো এই মুভিটা যে ভাই তৈরি করে থাকে সেই ভাইয়ের সাথে আমি কথা বলবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জির একটা মুভি। তো এই মুভিগুলো কতদিন পর পর রিপেয়ারিং করতে হয় সেই বিষয়ে আমি ভাইয়ের সাথে আলোচনা করব। শুধু দর্শকবৃন্দ, আমি এখন কথা বলতেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর মানে চাকরিরত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। তো আমি সেই বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাইয়ের চাকরি কত বছর গেল আর কত বছর আছে, এবং এই মাঝখানে কত ঘটনা ঘটেছে লাইফে, দুই একটা ঘটনা উল্লেখযোগ্য ঘটনা আমি বাইরের কাছ মুখ থেকে শুনবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। নামটা জানি কি? মোহাম্মদ আয়নাল হক। মোহাম্মদ আয়নাল ভাই, কেমন আছেন আয়নাল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? চিড়িয়াখানা কোথায় চাকরি করেন আপনি? আমি চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে চাকরি করি প্রায় 21 বছর। 21 বছর যাবত এই চিড়িয়াখানা প্রাণী জাদুঘরের ভিতরে আপনি চাকরি করতে মানে ডিউটি করতেছেন না? জি জি। এখানে আপনার কাজটা কি? আমার কাজটা হয়েছে অ্যাকোয়ারিয়ামের মাছ পর্যটন করা, মানে দেখাশোনা ভালো থাকে কিনা এটা পরিষ্কার, আর মিউজিয়ামে আছে যে ভূমি করা যে প্রাণী আছে এসব রক্ষণাবেক্ষণ। প্রাণীগুলো মুভি করার দায়িত্ব আপনি আপনি করে থাকেন এগুলো? জি জি জি। ভিতরে আমরা যে মুভিগুলো দেখলাম এই মুভিগুলো সবগুলো আপনার হাতে করা না? না, আগে আমার পরবর্তী যারা আগে আসিল তারা করছে। মানে আমলে সব যেগুলো বাড়ে পড়ছে সেগুলো আপনার হাতে করা মুভিগুলো না? জি জি জি। দর্শকবৃন্দ, আপনারা যে মুভিগুলো দেখছেন সেই মুভিগুলো কিন্তু এই যে ভাইয়ের হাতে কিন্তু তৈরি করা মুভিগুলো। তো মুভিগুলো তৈরি করতে কিরকম লাগে আপনার কাছে? এটা পরিশ্রমের কাজ। এটা তো প্রায় যে যেই প্রাণী মারা যায় ওটা আমরা চামড়া ছিলা মানে ওষুধ মেডিসিন দিয়া, তারপরে মনে করেন যে এখানে দিতে রড বেড়া তুলা দিয়া, তারপরে ফরমালিন দিয়া এখানে ই করা হয়, শক্ত করা হয়। মুভি করছেন এই মুভিগুলো কি বছর বছর কি আপনারা কি রিপেয়ারিং করেন নাকি এগুলো যে তৈরি করছেন এইভাবেই থাকবে সারা জীবন? না, আমরা বছর বছর রিপেয়ারিং করি, ওই এরোসল দিই যেমন পোকা টোকা না ধরে, বা আরও মেডিসিন দিই, ওষুধ দিই। আর কিছু মানে প্রাণী দেখলাম যে মেডিসিনের ভিতরে মানে ভিজিয়ে রাখছেন, এগুলো কতদিন পর পর চেঞ্জ করা হয়? এটা প্রায় 5 বছর পর পর বা 7 বছর পর পর চেঞ্জ করা হয়। আপনার চাকরির সম্পূর্ণ বয়স কত? আমার সম্পূর্ণ বয়স যা 28 বছর। দর্শকবৃন্দ, আপনারা শুনতে বলতেছেন আয়নাল ভাইয়ের কিন্তু 28 বছর চাকরি কিন্তু চিড়িয়াখানায় চলে গেছে। তো ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করব ভাই, এই 28 বছর চাকরি জীবনে আপনি চিড়িয়াখানায় ভিতরে স্মরণীয় ঘটনা সবচেয়ে কোনটা বেশ বড়? আমার জাদুঘরে এই স্মরণীয় কোনো ঘটনা ঘটে নাই ভালোই আল্লাহর রহমতে, কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। আমাদের একজন সহকর্মী তারে ভাল্লুকে আক্রমণ করছে, এটা আমার চোখে দেখা। ভাল্লুকে আক্রমণ করছে মানে ভেঙে বলেন কথাটা? যে খাবার দিতে গেছিল তারকে ওই আলাদা আলাদা রুমে আটকানোর কথা, উনি আটকায় নাই। ওটা তো পরিচিত আর অনেক ভালোবাসা ছিল, শিকারি টাইপের ছিল, শিকারি টাইপের আছে কি ভাই? তার নাম ইসমাইল। ইসমাইল ভাই? জি। তো ইসমাইল ভাই ভাল্লুকের দ্বারা, উনি আমার অনেক কাছে বন্ধু আছিল, অনেক ভালোবাসা ছিল, তার সাথে আমার দৈনিক কথাবার্তা হইতো, এরকম হঠাৎ করে আক্রমণ। কত বছর আগের ঘটনা? প্রায় তো 10-15 বছর আগে। না, 10-15 বছর আগের ঘটনা। সে কি মৃত্যুবরণ করেছিল নাকি জীবিত? না, মৃত্যুবরণ করছে। মানে ভাল্লুকের উপরে তাকে মেরেই ফেলছে? না, মেরেই ফেলছে। শুধু দর্শকবৃন্দ, আপনারা কিন্তু শুনতে পেলেন যে চিড়িয়াখানার ভিতরে এক স্টাফ কিন্তু ভাল্লুক কিন্তু তাকে পুরো মেরেই ফেলেছে, একটা মর্মান্তিক ঘটনা। তার নাম ছিল ইসমাইল ভাই। তো আয়নাল ভাইয়ের খুবই ক্লোজ একজন বন্ধু ছিল। তো সরকার কি তার কোনো সহযোগিতা করছে? হ্যাঁ, সহযোগিতা করছে, তার পরিবারে বাবা পেনশন টেনশন সবই দিছে, তার স্ত্রীর চাকরি দিছে। তার স্ত্রীকে চিড়িয়াখানায় চাকরি করছে? জি জি, জয়েন করছে। না, চাকরি জয়েন করছে। তো আপনি চিড়িয়াখানার ভিতরে আর আছেন কত বছর? আমি আল্লাহর রহমতে আর আল্লাহ যদি বাঁচায় রায় আলহামদুলিল্লাহ 2 বছর আছি। কিন্তু দর্শক, কিন্তু আয়নাল ভাই 2 বছর চাকরি আছে। তো আমরা দোয়া করবো যে 2 বছর 31 বছর, কত বছর জানি ভাই? 28 বছর। 28 বছর সুন্দরভাবে কাটিয়েছে, 2 বছর যাতে সুন্দরভাবে কাটিয়ে যায় এই জন্য আয়নাল ভাইয়ের জন্য আমরা দোয়া করি। তো আয়নাল ভাই দোয়া করবেন। তো আপনার ছাত্র জীবন কোথায় কাটাইছেন?
আমার ছাত্র জীবন এই চিড়িয়াখানা এই এই মোয়াখালী মাস্টার বলে চাকরি করতে ওখানে আর কি ও আগে মোয়াখালী চাকরি করতেন না এই মোয়াখালী তো আমাদের এই চিড়িয়াখানা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হ্যাঁ বেসিন থাকা মাস্টার রুল বলতে মানে এটা মাস্টার রুল বলতে কি কর্মচারী এটা হ্যাঁ টেম্পোরারি আছে মানে দৈনিক হাজিরা ওই সময় আপনার বেতন কত তখন আমি প্রায় 10 টাকা হাজিরাতে আমার 15 টাকা হাজিরা তারপর 40 টাকা হাজিরা পর্যন্ত লাইফ শুরু হয়েছে না চিড়িয়াখানা যখন জয়েন করেন আলহামদুলিল্লাহ কত বেতন পেতেন স্যালারি কত ছিল চিড়িয়াখানা যখন চাকরি করতাম এই সময় তো 500 টাকা স্যালারি ছিল 500 টাকা স্যালারি দিয়ে আপনি চিড়িয়াখানার ভিতরে চাকরি করতেন 10 মিনিট আপনি শুনতে বললেন যে ভাই কিন্তু অনলি মাত্র 500 টাকা যা কিনা বর্তমান বাজারে কিছুই না সে আমল অনেক কিছু ওই 500 টাকার আমল থেকে কিন্তু চিড়িয়াখানার ভিতরে ভাই চাকরি করতেছে চাকরি করে আসছেন তো ছাত্র জীবন কোথায় কাটাইছেন ভাই বললেন না তো ছাত্র জীবন আমার বাড়িতেই তখন আপনি বাড়ি কোথায় আপনার ঢাকা ক্যান্টনমেন্ট কাফরুল ও আপনি ঢাকারই সন্তান না ঢাকা ক্যান্টনমেন্টে আপনার বসবাস ছোটবেলা থেকে বেড়ে ওঠা না আচ্ছা শৈশবকার কোনো স্মৃতি মনে আছে যে ছাত্র জীবনে তো অনেক স্মৃতি ঘটে ছাত্র জীবনে মানুষ ঘটে না এমন কোনো মানুষ নাই না আমার কাছে জীবনে কোনো ঘটনা প্রেম প্রেম করেন না আপনি জি না প্রেম ভালোবাসা আসে নাই না না কি বলেন না বলেন এই লাইফে তো সবারই জীবনে প্রেম আসে একবার আসে জীবনে প্রেম তো সবার জীবনে আসে একবার আপনার জীবনে আসে নাই না আমি আল্লাহর দেনে আছি সব সময় দর্শকবৃন্দ আমার আয়নাল ভাই কোনো প্রেম লাইফে করে নাই লাইফে যদিও প্রেম করে থাকে ভাবি যেদিন সংসার আসছে সেদিন থেকে ভাইয়ের জীবনে মানে বাগানে ফুল ফুটেছে সেদিন থেকেই সে প্রেমের মানে মর্ম বুঝেছে এর আগে ভালোবাসা কি জিনিস আয়নাল ভাই কিন্তু বুঝে নাই আয়নাল ভাই পাঁচত্ব নামাজ পড়ে আমরা দোয়া করি আয়নাল ভাই সবসময় যাতে নামাজে থাকে আমাদের জন্য দোয়া করে দর্শকবৃন্দ যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আয়নাল ভাই আপনাকে আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য এই বলে আপনাদের মাঝখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আয়নাল ভাই ধন্যবাদ।